गुड आफ्टरनून क्लास नाइन हमरा रे ब्रैडबरी लेखा ऑल समर इन अ डे करछिलाम आमादेर दुटो पार्ट एर मध्य हो गेछे आमरा आज के थार्ड पार्ट शुरू करब। तोरा एखोनो जारा खाता पेन एवं बई सामने आनिसनि तादेर बोलछि अवश्य खाता पेन एवं बई सामने निये बसबि एवं जे जायगागुलो पॉइंट आउट करब से जायगागुलो अवश्य तोरा प्रयोजन मतो नोट निबि। चल देरी ना करे शुरू करी। आम्रा ऑल समर इन अ डे आगेर दुटो पार्ट करेछी, आज के आम्रा थार्ड पार्ट शुरू करब। आमी खूब छोटो छोटो करे भिडियोगुलोके करार चेष्टा करछी जाते तोदेर बुझते सुविधा हय। चल शुरू करी आम्रा। ऑल डे येस्टरडे दे हैड रेड इन क्लास अबाउट द सन। गतकाल সারা দিন ধরে তারা পড়াশোনা করেছিল ক্লাসে সূর্যকে নিয়ে। গতকাল সারা দিন তারা ক্লাসে সূর্যকে নিয়ে পড়াশোনা করেছিল। আমি এই বাক্যটা তোদের দেখতে বলবো। দেখ এই বাক্যটায় কিন্তু এই সেন্টেন্সটায় পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, খেয়াল করবি। হ্যাড রিড All day yesterday they had read in class about the sun. Next line jai. They learned how like lemon it was and how hot. Tara porechilo je etake kirokom lebur moto dekhte chilo ba eta kirokom lebur moto ekta chilo and how hot ebong koto ta gorom. Ekhane khyal kor, ekhane kintu abar পাস্ট ইনডেফিনেট টেন্স ব্যবহার হয়েছে। লার্ন ভার্ব আমরা জানি, এখানে কিন্তু লার্নের ভিটু ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মটা ইউজ হয়েছে, খেয়াল করবি। আর একটা জায়গা দেখ আছে, হাউ লাইক লেমন ইট ওয়াজ, এটা ছিল, এটা কেমন লেবুর মতো একটা দেখতে ছিল, খেয়াল করবি। এখানে আবার লাইনটা পড়ছি, দে লার্ন হাউ লাইক লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, মানেটা বলে দিয়েছি, খুব ঠান্ডা মাথা বিষয়গুলোকে বুঝবি। নেক্সট লাইন, They had written small stories, essays or poems about it. Tara likhechilo, ki ki likhechilo? Choto choto golpo, small stories. Ar ki? Essays, prubandho. Ar ki? Poems, kobita. About it mane ekhane obosshoi, about sun. Ortat surjo ke niye tara likhechilo choto choto golpo, prubandho ebong kobita. লাইনটা আবার পড়ি, দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। আমি আশা করব এই অবধি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি বা হবে না। চল নেক্সটে যাই। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট ওয়ান আওয়ার। এটা একজন ছাত্র বা ছাত্রী ওখানে যারা ছিল সেই ছোটো ছোটো ছেলে মেয়ে তাদের কথা, এই কারণেই দেখ কোটেশন ব্যবহার করা হয়েছে, এই জন্যই কোটেশন ব্যবহার করা হয়েছে। এটা খেয়াল রাখতে হবে কোটেশনটা কেন ব্যবহার করা হচ্ছে। তো ওখানকার একজন শিশু সে বলে উঠছে, আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় যে সূর্যটা হচ্ছে একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট ওয়ান আওয়ার, যেটা শুধুমাত্র এক ঘন্টার জন্য ফোটে। ব্লুম মানে এখানে কিন্তু ফোটা, ব্লুম মানে এখানে কিন্তু ফোটা, এটা বুঝতে হবে। চল পরেরটায় যাই। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকালের ঘটনা। এখানে কিন্তু খেয়াল কর, ওয়াজ আমরা জানি অক্সিলারি ভার্ব, এই বাক্যটায় কিন্তু ওয়াজ মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে এবং এটা কিন্তু পাস্ট ইনডেফিনাইটে আছে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু সবাইকে খেয়াল করতে হবে। চল নেক্সট, টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, আজকে ঠিক এই মুহূর্তে বৃষ্টিটা ধীরে ধীরে কমে আসছে। আচ্ছা স্ল্যাকেনিং, স্ল্যাকেনিং এখানে মেইন ভার্বের ভি ফোর ফর্ম, মেইন ভার্বটা হচ্ছে স্ল্যাকেন, ঠিক আছে। স্ল্যাকেনের তুই যদি সিনোনিম চাস তোরা, ডিক্রিজ হতে পারে, স্লো ডাউন হতে পারে, এগুলো সব হচ্ছে স্ল্যাকেনের সিনোনিম। এখানে স্ল্যাকেনের ভিফোর ফর্ম
অর্থাৎ আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এখানে কিন্তু ইউজ হচ্ছে, এই বাক্যটা কিন্তু আমরা বুঝতে পারছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এগুলো আমাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি আবার পড়ছি, টুডে অ্যাট দিস মোমেন্ট, আজকে ঠিক এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, ছোট ছোট ছেলেমেয়েরা সব জড়ো হলো কোথায়, সেই বিরাট পুরু জানলাগুলোর কাছে। ছেলেমেয়েরা সব জড়ো হয়েছিল কোথায়, জড়ো হয়েছিল সেই বিরাট পুরু জানলাগুলোর কাছে। এখানে ঠিক এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের উদাহরণ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর দ্য চিলড্রেন গ্যাদার্ড, আমরা বুঝতেই পারছি এখানে গ্যাদার্ডের ভিটু ফর্ম ইউজ হয়েছে, গ্যাদার্ড বাক্যটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। ছোট্ট ছোট্ট করে আমাদের টেন্সের অ্যাপ্লিকেশনগুলোকে এর মধ্যে দিয়ে বুঝে নিতে হবে। আমি আশা করব এইটুকুনিতে কারোর কোনো অসুবিধা আর নেই। নেক্সট স্লাইড, ওয়্যার ইজ আওয়ার টিচার, আমরা এর আগে পড়েছি কন্ট্রাক্টেড ফর্ম, এই যে WHERE অ্যাপোস্ট্রোফিয়াস, এটার মনে হচ্ছে ওয়্যার ইজ, এটা কিন্তু একটা কন্ট্রাক্টেড ফর্ম, দেখ ওয়্যারস। ওয়্যার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা বা শিক্ষক যাই বল কোথায়, আবার একটা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ আছে এখানে, দেখ শি উইল বি ব্যাক, এই শি যে শিয়ের সাথে যে আমাদের ছোট্ট করে দুটো ডবল এল যুক্ত হয়েছে, এটা কিন্তু একটা শিয়ের পরে ছোট্ট একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দুটো এল যুক্ত হয়েছে, ডবল এল যুক্ত হয়েছে, এটার মানে হচ্ছে শি উইল, এটা কিন্তু একটা কন্ট্রাক্টেড ফর্ম। শি উইল বি ব্যাক, সে ফিরবে, কোটেশনের মধ্যে কিন্তু বাক্যগুলো রয়েছে, তার মানে ওইখানে থাকা ছোট ছোট শিশুগুলো ওরা কিন্তু নিজেদের মধ্যে কথা বলছে বা এগুলো কিন্তু ওদের কথা। এই জায়গাগুলো আমাদের যেন বুঝতে কোনো রকম অসুবিধা না থাকে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তাকে অবশ্যই খুব দ্রুত ফিরে আসতে হবে বা তাকে খুব তাড়াতাড়ি করতে হবে, অর শি উইল মিস ইট, দেখ আবার এই কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ হয়েছে কিন্তু, শিয়ের পরে অ্যাপোস্ট্রফি তারপর ডাবল, অর শি উইল মিস ইট, অথবা সেটাকে মিস করবে বা সে এটাকে অভিজ্ঞতা রাখতে পারবে না বা সে এটাকে তার অভিজ্ঞতা লব্ধ করতে পারবে না, যেভাবেই তোরা বুঝিস, তোদের যেটা সহজ হবে সেভাবে বুঝবি। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, এখানে দেখ স্ল্যাকেন এই ভার্বের ভিটু ফর্মটা ইউজ হয়েছে, স্ল্যাকেন এখানে কিন্তু এটা কিন্তু আমাদের পাস্ট ইনডেফিনাইট টেন্স এখানে কিন্তু ব্যবহার হয়েছে। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টিটা আরও খানিকটা থেমে যাচ্ছিল, বৃষ্টিটা আরও খানিকটা কমে যাচ্ছিল, ঠিক আছে। চলো এরপরের স্লাইড, দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান, ইগার ইগার মানে অ্যাকচুয়ালি যদি করিস ভালো বাংলায় তাহলে আগ্রহী, ইগারটা কিন্তু অ্যাডজেক্টিভ, ইগারের তোরা যদি সিনোনিম খুঁজিস তাহলে পাবি উইশিং, হোপিং, লঙ্গিং, এগুলো সব হচ্ছে ইগারের সিনোনিম, ঠিক আছে। দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান, ছোট ছোট শিশুরা খুব আগ্রহ ভরে তারা অপেক্ষা করছিল সূর্যটাকে দেখার জন্য, তারা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল সূর্যটাকে দেখার জন্য। এখানেও কিন্তু এই ভেয়ার, এটা কিন্তু একটা বলাই বাহুল্য, তোরা জানিস অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু এই অক্সিলারি ভার্বটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে এই বাক্যটা, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট লাইন, দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারা সারা জীবন ধরেই এই ভেনাস গ্রহতেই তারা ছিল, জন্ম থেকে তারা কিন্তু এই ভেনাস গ্রহই ছিল। দে হ্যাড বিন অনলি টু ইয়ার্স ওল্ড ওয়েন দ্য সান লাস্ট কেম আউট, সূর্যটা যখন শেষবারের মতো তার মুখ দেখিয়েছিল তখন তাদের
বয়স ছিল মাত্র 2। আমি আশা করব এই জায়গাগুলো বুঝতে কোনো অসুবিধে নেই। যে দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, এই যে বাক্যটা এখানে খেয়াল করে, এটা কিন্তু পাস্ট পারফেক্টে আছে। এখানে কিন্তু বি এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বিন ডাইরেক্ট বসেছে। এইগুলো যেন আমাদের মাথায় থাকে, এইগুলো যেন আমাদের মাথার বাইরে না যায়। আমরা ছোট্ট ছোট্ট করে পড়বো, ছোট্ট ছোট্ট করে দেখবো এবং সবটা বোঝার আমরা ভালোভাবে সুন্দর করে চেষ্টা করব। নেক্সট স্লাইড। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। তারা ভুলেই গেছে, বহুদিন যাবৎ তারা ভুলে গেছে যে ওই সূর্যের রংটাই বা কীরকম ছিল, বা তার উত্তাপ সেটা কেমন, অনুভূতিতে সেটা কেমনভাবে সাড়া দেয়। এই সমস্ত ঘটনাগুলো তারা অনেক দিন আগেই ভুলে গেছে। এখানে দেখ ফরগটের কিন্তু এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ হয়েছে, খেয়াল রাখতে হবে। ফরগট, ফরগেট, ফরগটেন, এটা যেন আমাদের খেয়ালে থাকে, আমাদের যেন ভুল না হয়। আবার লাইনটা পড়ে দিচ্ছি। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। সূর্যের রং বল আর সূর্যের উত্তাপ তা কেমন ছিল, এগুলো তারা বহুদিন আগেই ভুলে গেছে। নেক্সট। দে প্লেইড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। আচ্ছা, ইকোয়িং, ইকোয়িং মানে হচ্ছে প্রতিধ্বনিত হওয়া, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। টানেল মানে আমরা অনেকেই জানি, টানেল মানে সুড়ঙ্গ, ঠিক আছে। আর আন্ডারগ্রাউন্ড সিটি মানে হচ্ছে যে শহরটা মাটির তলায় গড়ে ওঠে, এরকম একটা মাটির তলায় গড়ে ওঠা শহর। এবার আমরা লাইনের মানেটা পুরোটা দেখব। দে প্লেইড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, তারা ওই মাটির তলার শহরের ওই প্রতিধ্বনিত হওয়া সুড়ঙ্গগুলোর মধ্যে তারা কী করছিল, তারা খেলছিল। অ্যান্ড স্যাং অফ সামার, এবং তারা গ্রীষ্মের, গ্রীষ্মকালের তারা গান গাইছিল। অ্যান্ড দ্য সান, আর কার গান গাইছিল, সূর্যের। এই লাইনটা কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। ইকোয়িং কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এগুলো আমরা খেয়াল করব। চল আমরা পার্ট 3 এখানেই শেষ করব। তার একটাই কারণ, আমি ছোটো ছোটো করে ভিডিওগুলো করার চেষ্টা করছি যাতে তোদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, তোরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারিস, সেই কারণেই আমি চেষ্টা করছি ভিডিওগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে করার, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আবার আমরা আসবো আমাদের সাথে।